students, how are you? Hope you are all well and doing well with your studies. একটা ছোট ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, একটা প্রসেস রাইটিং এর, হাউ পোস্টাল সিস্টেম ওয়ার্কস, এটার উপরে একটা প্রসেস রাইটিং। আমি ফ্লো চার্টের পয়েন্টগুলো দিইনি, ভিডিও যাতে বড় না হয় সেই জন্য ছোট করে লিখে করেছি। দেখো উত্তর আমরা কিভাবে লিখব। প্রথমে আমরা টাইটেলটা দিয়ে দেব, হাউ পোস্টাল সিস্টেম ওয়ার্কস, ঠিক আছে? হাউ পোস্টাল সিস্টেম ওয়ার্কস। পোস্টাল সিস্টেম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নেটওয়ার্ক ইন ইন্ডিয়া। ভারতের সব থেকে বড় নেটওয়ার্কগুলির মধ্যে একটা হচ্ছে পোস্টাল সিস্টেম। এরকম আরও নেটওয়ার্ক আছে, ধরো রেলে আছে, এলআইসি আছে, স্টেট ব্যাঙ্ক আছে, এরকম বড় বড় অনেক নেটওয়ার্ক আছে, আমাদের আর্মি আছে, যার মধ্যে পোস্টাল সিস্টেমও একটা। লেটার আফটার বিং রিটেন, একটা চিঠি লেখা হলে পরে, রিচেস ইটস ডেস্টিনেশন থ্রু দ্য ফলোয়িং স্টেপস, নিচের ধাপগুলি অতিক্রম করে তার লক্ষ্যে পৌঁছায়, মানে যাকে লেখা হলো তার কাছে পৌঁছায়। কী আছে সেই ধাপগুলো? ওয়েন উই রাইট আ লেটার, উই রাইট দ্য অ্যাড্রেস অফ দ্য পার্সন টু হোম উই ওয়ান্ট টু সেন্ড ইট। যখন আমরা কোনো একটা চিঠি লিখি তখন সেখানে আমাদের একটা ঠিকানা দেওয়া থাকে, যে ঠিকানাটার মাধ্যমে চিঠিটা উদ্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছায়। উই গেট এ স্ট্যাম্প অ্যান এনভেলপ অ্যান্ড গেট দ্য লেটার পোস্টের ইন এ পোস্ট বক্স। তাহলে আমরা একটা স্ট্যাম্প নিই, খামের উপরে লাগাই, তারপরে সেটাকে পোস্ট করে দিই। দ্য লেটার ইজ কালেক্টেড বাই এ পোস্টম্যান, তারপর চিঠিটা পোস্টম্যানে নিয়ে যাই, হু টেক্স অল দ্য লেটার্স টু দ্য পোস্ট অফিস, যে সব চিঠি বা এরকম আরও যা কাগজ পোস্ট করা হয় সেগুলো সব পোস্ট অফিসে নিয়ে যায়। ইন দ্য পোস্ট অফিস, তারপর পোস্ট অফিসে কী হয়, দ্য লেটার্স আর সর্টেড অ্যান্ড ডিসপ্যাচ টু ডিফারেন্ট ডেস্টিনেশন, ওখান থেকে শর্ট করা হয়, পিনকোড ধরে ধরে বাছাই করা হয়, তারপরে সেগুলি ডিফারেন্ট ডেস্টিনেশনে চলে যায়। এভরি প্লেস হ্যাজ এ পোস্ট অফিস, প্রত্যেকটা স্থানের একটা পোস্ট অফিস আছে, একটা পিনকোড আছে। হেয়ার অ্যানাদার পোস্টম্যান কালেক্টস দ্য লেটার্স, এখানে আর একজন পোস্টম্যান চিঠিটাকে কালেক্ট করে, তারপরে কি করে, কালেক্টস দ্য লেটার্স অ্যান্ড ডেলিভার্স ইট টু অ্যাড্রেস রিটেন অন দ্য এনভেলপ, তারপরে অ্যাড্রেসে লেখা এনভেলপে লেখা অ্যাড্রেসে সেটাকে পৌঁছে দেয়। দাস দ্য লেটার অর পার্সেল রিচেস ইটস ডেস্টিনেশন, এভাবে একটা চিঠি তার লক্ষ্যে গিয়ে পৌঁছায়।